অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2021 টু 2025 শনি মহারাজের কৃপায়, শনিদেবের কৃপায় এই চারটি রাশি বিশ্বে শ্রেষ্ঠ রাশি হতে চলেছে। অর্থাৎ শনিদেবের কৃপাতে এই চারটি রাশি, এই 21, 22, 23, 24, 25, অর্থাৎ এই পাঁচটি বছর এই চার রাশি বিশ্বে শ্রেষ্ঠ রাশিতে পরিণত হতে চলেছে। আমি এই ভিডিওতে জানাবো চারটি রাশি, অর্থাৎ চার থেকে এক অবধি আপনাদেরকে জানাবো, অর্থাৎ সবশেষের যে রাশি, তারপর তিন নম্বর রাশি, তারপর দু নম্বর রাশি, তারপর এক নম্বর রাশি, এক এক করে আমি এই ভিডিওতে জানাতে চলেছি এই চারটি রাশি ধন বর্ষা হতে চলেছে। এই শনি মহারাজের কৃপায়, শনিদেবের কৃপায় এই চারটি রাশি আমির আদমিতে হতে চলেছে। অর্থাৎ আপনি হতে চলেছেন কোটিপতি এই চার রাশি। অর্থাৎ বিভিন্ন দিক থেকে সুযোগ আপনাদের আসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনার ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ এবং আপনার এই শনি 2022 থেকে একাদশভাবে অবস্থান করবে, এবং যেখানে শনির হচ্ছে আনন্দ ক্ষেত্র, অর্থাৎ বর্তমানে কর্মভাবে, তারপরে একাদশভাবে, এবং বৃহস্পতি জুপিটারেরও কৃপায় আপনারা কিন্তু বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাশি কিন্তু হতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আপনার বিদেশ থেকে লাভ আপনারা এ সময় পাবেন, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হবে, এবং এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, লাভ, সাকসেস, সফলতার জায়গা কিন্তু আসতে চলেছে এই সাতটি, এই মেষ রাশি মানুষের। অর্থাৎ এই পাঁচ বছর মেষ রাশিকে ঢেলে দিতে চলেছে শনিদেব। অর্থাৎ আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে। এর পরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর, এটা হচ্ছে চার নম্বর রাশি। তিন নম্বর রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির দেখুন আপনার ভাগ্যভাবে এই শনির অবস্থান, এই 21, 22, 23, 24, 25 এই পাঁচটি বছর বৃষ রাশি বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। বাইশে আপনাদের 2022 কর্মভাবে সশনমক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে, কর্মপ্রাপ্তি, বিদেশ থেকে অর্থ আসা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে। অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা, যারা গরিব মানুষও যদি থাকে বৃষ রাশি, তাদেরও কিন্তু চারিদিক থেকে সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, এবং গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা কিন্তু আপনাদের এ সময় কিন্তু বাড়িয়ে তুলবে বৃষ রাশির ক্ষেত্রে। কারণ শুক্রের সঙ্গে শনির কিন্তু সম্পর্ক, মিত্রতা, অর্থাৎ এবং বৃষ রাশির ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে এই শনি। অর্থাৎ এই সময়, এই 2021 টু 2025 বৃষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি এ সময় কিনবেন, এবং বহু অর্থ কিন্তু এ সময় আপনারা উপার্জন কিন্তু করবেন। অর্থাৎ শনিদেব
আপনাদের উপর কৃপায় আপনাদের কিন্তু ধন বর্ষা হতে চলেছে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এমনিতে আপনাদের রাশিতে অবস্থান করছে শশ নামক মহাপুরুষ রাজ্য, এবং 2022 এই শনি আপনার ধনভাবে ধনপতির অবস্থান, অর্থাৎ এই 22, 23, 24 অর্থাৎ এই সময় এই 22 সাল থেকে মকর রাশি কিন্তু ধন বর্ষা হতে চলেছে। দেখুন, যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে লাভ, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, খনিজ পদার্থের সঙ্গে যারা যুক্ত আছেন, কয়লার সাথে যারা যুক্ত আছে তাই সেখান থেকে লাভ, পেট্রোল কেমিক্যাল খনিজ পদার্থ এই সময় কিন্তু আপনারা, এবং মেডিসিনের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনাদের প্রফিট আসবেই আসবে, এবং ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছে আপনার এই জায়গা থেকে আপনারা নিশ্চিত রূপে প্রফিট পেতে চলেছেন। যারা প্রমোটিংয়ের বিজনেস, বিল্ডার, প্রমোটার বা আপনার হার্ডওয়্যারের দোকান আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে শনি মহারাজ আপনাদেরকে কিন্তু মকর রাশিদেরকে কিন্তু ঠেলে দিতে চলেছে। কারণ এমনিতে বর্তমানে শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বৃহস্পতিও আপনাদের দারুণ পজিশানে থাকছে, এর পাশাপাশি ধনভাবে যখন শনি ঢুকবে মকর রাশির ক্ষেত্রে, মকর রাশি প্রচুর আঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে গেছে এই আড়াই বছর, প্রায় মোটামুটি 3 বছরের মতো, কিন্তু এইবার আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, এবং ধনভাবে যখন ঢুকবে আর্থিক স্থিতির জায়গায় যারা গরিব মানুষও যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা কিন্তু এই সময় পাবেন, এবং বেশ কিছু কার্য আপনাদের সম্পন্ন হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে, এবং আকস্মিক ধনের যে কোনো সূত্র থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় প্রপার্টি, সম্পত্তি আপনারা কিন্তু এই সময় অর্জন কিন্তু করবেন। গাড়ি ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হবেন, অর্থাৎ শনিদেব এই মকর রাশিকে স্বরাশি এবং আপনার আনন্দ ক্ষেত্রে যে শনি প্রবেশ আপনাদেরকে কিন্তু এই মকর রাশির মানুষদেরকে কিন্তু এই 5টা বছর ঢেলে দিতে চলেছে, অর্থাৎ ধনের জায়গাটা, মান সম্মান 2022 থেকে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে, সব দিক থেকে কিন্তু লাভ আপনারা পাবেন, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে দুই নম্বর রাশি সেটি মকর। এবার 1 নম্বর পজিশনে যে রাশির কথা আমি রেখেছি সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ হবে এই শনির ভ্রমণ, এবং শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, এবং 2022 থেকে এই শনি কেন্দ্র ত্রিকোণভাবে অবস্থান করছে, দিকবলি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সময়ে আপনাদের কিন্তু রাজনীতির ক্ষেত্রে যারা আছে রাজনীতির ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি কিন্তু হবে, আর ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মর জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থাৎ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রাশি হতে চলেছে তুলা রাশি। অর্থাৎ এই যে 4টি রাশির কথা আমি বলছি, বিশ্বের শ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই 5টি বছর, মানে আপনার 2 হাতে শুধু টাকা গুনবেন, এক কথায় 2 হাত ভরে আপনাদের কিন্তু এই শনিদেব অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। তুলা রাশির এই যে কেন্দ্রে যখন অবস্থান করবে কেন্দ্রে, এবং এরপরে যখন 2022 থেকে ত্রিকোণভাবে অবস্থান করবে, অর্থাৎ পঞ্চমভাবে আপনাদের সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে, এবং এই সময়ে আপনাদের বিদেশ থেকে অর্থ আসা এবং মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে তুলা রাশির। দেখুন, আমি আবারও বলছি, যাদের হচ্ছে না বা আটকে যাচ্ছেন, বাধাপ্রাপ্ত পাচ্ছেন, তাদের আমি বারবার বলব শনিদেব কিন্তু এই 4টি রাশিকে কিন্তু ঢেলে দিতে চলেছে এই 2021-2025। যাদের হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী একবার হলো অ্যানালিসিস করেন, কোন জায়গাতে ডিফেক্ট আছে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান, নিশ্চিত রূপে এই 2021-2025 গরিব থেকে বড়লোক হতে চলেছে, অর্থাৎ
ভিখারি থেকে রাজা হতে চলেছে এই চার রাশি শনি দেবের কৃপায়। এই ছিল ভিডিও, নমস্কার, ধন্যবাদ।